শুরুতে ক্রিকেটের খবর। ইংলিশদের বাংলা ওয়াশ, এটাই যথেষ্ট নয় বাংলাদেশের অর্জনের গুরুত্ব বোঝাতে। কিন্তু সেই জয় যখন বিশ্ব সেরাদের বিপক্ষে টি টোয়েন্টি ফর্মেটে টানা তিন ম্যাচে, তখন তার মাহাত্ম বেড়ে যায় বহুগুণে। তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে ১৬ রানে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টিম টাইগার। প্রথমবার টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সবকটি জিতল বাংলাদেশ। ম্যাচটা স্মরণীয় মুস্তাফিজের শততম উইকেট শিকারে আর সাকিবের ৪০০তম টি টোয়েন্টি হওয়ায়। টি টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইল ফলকে মুস্তাফিজুর রহমান ডেভিড মালানকে ফিরিয়ে উইকেটের সেঞ্চুরি পূরণ করেন কাটার মাস্টার। বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ বোলার হিসেবে তিনি যে এই মাইল ফলকে পৌঁছালেন। ম্যাচ খেলেছেন ৮১টি, ১৩৪ উইকেট নিয়ে শীর্ষে টিম সাউদি। দুই নম্বরে আছেন সাকিব আল হাসান, ১১২ ম্যাচে ১৩১ উইকেট নিয়েছেন এই বাহাতি স্পিনার। এই ফর্মেটে শত উইকেট নেওয়া বাকি বোলার রশিদ খান, ইশৌদি এবং লাসিত মালিঙ্গা। দারুণ পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের বোনাস দেওয়ার ঘোষণা নাজমুল হাসানের, তবে তার পরিমাণ জানাননি বিসিবি বস। ইংল্যান্ড সফরের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ, নিশ্চিত করেছেন তিনি। এখনই হাতুড়ুকে মূল্যায়ন করতে না চাইলেও উইকেটের পরিবর্তনের নেপথ্যে এ কোচের অবদানের কথা স্বীকার করেছেন নাজমুল হাসান। এত তাড়াতাড়ি বলা খুব কঠিন আসলে, এই এই সমস্ত জিনিস তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি বলা যায় না, ওর একটা মেথডে চলে। সুবিধাটা হচ্ছে এই টিমের প্রত্যেকেই ওই প্ল্যানটা অনুযায়ী চলে, মানে তার সাথে কারো কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত আমি শুনেছি। ৩-০ মানে তো এটা তো আমরা হোয়াইট ওয়াশ করলাম, বিশ্ব চ্যাম্পিয়ন কাজে একটু বেশি চেয়েছে। আমি বলেছি অবশ্যই আমরা দেখব, বাট আমরা আমরা যেটা বলেছি যে যেটা ওরা সবসময় যেটা পেয়ে থাকে ওটাই পাবে। বাংলাদেশের এমন সাফল্য সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে দর্শকদের, যাদের বিনোদন আর আনন্দের সেরা উপলক্ষ এনে দেন ক্রিকেটাররা। মিরপুরে তাই মাতামাতি হয়েছে সবচেয়ে বেশি। হোয়াইট ওয়াশ বাংলা ওয়াশ, শেরে বাংলায় দর্শকের মুখে মুখে, যেন বিশ্ব জয় করে বাড়ি ফেরা হবেই না বা কেন। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে এনেছে বাংলাদেশ। মাঠে টাইগারদের উদযাপনের রং ছড়িয়ে পড়েছিল বাইরেও, বাঁধ ভাঙ্গা উল্লাসে মাতে ক্রিকেট প্রেমীরা। বাংলায় আসলে অনেক সময় অনেক ধৈর্য ধরেছিলাম, বাংলাদেশ এখন টি টোয়েন্টিতে সর্বশ্রেষ্ঠ একজন টিম হিসেবে গড়ে তুলেছে। বাংলাদেশ আজকে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন সেক্টর অনেক ভালো খেলছে, আর এটা তো বাংলা ওয়াশ। আর্জেন্টিনার বিশ্ব জয় আর টাইগারদের হোয়াইট ওয়াশকে এক সূত্রে গেঁথেছে দর্শকদের একটা দল। ওয়ানডে বিশ্বকাপে যারা সাকিবকে দেখতে চায় মেসির ভূমিকায়। আমরা আর্জেন্টিনা যেমন ভক্ত, বাংলাদেশ ক্রিকেটও ভক্ত। আর্জেন্টিনা এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হয়েছে। আপনারা জানেন ৪২ বছর পর বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস তৈরি হয়েছে। রানে ফিরেছেন লিটন দাস, ছন্দে মুস্তাফিজুর রহমান। এই দলটার প্রশংসায় পঞ্চমুখ সবাই। মুস্তাফিজ যে ব্রেক থ্রুটা দিল, তারপরে একটা রান আউট হলো মিরাজের থ্রুতে, এভাবে যে খেলাটা ঘুরে গেছে, এন্ড লাস্টে সাকিব যে একজন এক্সপিরিয়েন্স বোলার সেটা তো সে দেখালোই। টাইগার ভক্তদের বিশ্বাস টি টোয়েন্টিতে অন্য উচ্চতায় ওঠার সুযোগ আছে এই বাংলাদেশ দলের, এখন ধারাবাহিকতা ধরে রাখার পালা। ইকরাম হুসাইন, চ্যানেল ২৪, ঢাকা। এদিকে সিলেটে আজ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে আয়ারল্যান্ড দল। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সকালে ওয়ার্ম আপ, স্ট্রেচিং, ক্যাচিং অনুশীলনের পাশাপাশি নেটেও ঘাম ঝরিয়েছে আইরিশরা। খেলেছে ফুটবলও, কাল বাংলাদেশে এই দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে অ্যান্ড্রু বালবার্নির দল। নিজেদের কন্ডিশনে অনেক বেশি শক্তিশালী বাংলাদেশ, তাই আইরিশরা কঠিন চ্যালেঞ্জ দেখছে সবগুলো ফর্মেটে। ১৭ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। কাল মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের শীর্ষ আসর ঢাকা প্রিমিয়ার লিগ। বিশ্বকাপের বছর, নির্বাচকদের কাছে গুরুত্ব পাচ্ছে এই আসর। প্রথম দিন মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রতিপক্ষ নবাগত ঢাকা লেপার্স। মিরপুর স্টেডিয়ামে সকাল ৯:৩০ মাঠে গড়াবে খেলা। একই সময় ফতুল্লায় মুখোমুখি হবে লেজেন্ডস অফ রূপগঞ্জ ও অগ্রণী ব্যাংক, আর বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ সিটি ক্লাব। জাতীয় দলের ব্যস্ততার মাঝে শুরুর অপেক্ষায় ঢাকা প্রিমিয়ার লিগ। ওয়ানডে বিশ্বকাপের বছরে পিসিবি নির্বাচক প্যানেলের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে ডিপিএল। প্রস্তুত তিন ভেন্যু, মিরপুরের হোম অফ ক্রিকেট, বিকেএসপি আর ফতুল্লা। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ক্রিকেটারদেরও। জাতীয় দলের বাইরে থাকা ও ঘরোয়া লিগের নিয়মিত তারকারা কঠোর অনুশীলনে ব্যস্ত। ৮ বছর পর রনি তালুকদারের বাংলাদেশ দলের ফেরা এখন অনুপ্রেরণার গল্প। সঙ্গে গতবার এই মঞ্চে অসাধারণ খেলেই ফিরেছিলেন এনামুল হক বিজয়।
ছেলে ভালো খেলে সুযোগ যে সবার জন্য আছে সেটা রনি তালুকদার আমাদের উদাহরণ। লক্ষ্যটা সবার এক, বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের মতো নবাগত ঢাকা লেপার্ডস চ্যাম্পিয়ন হতে মুখিয়ে। শিরোপা পুনরুদ্ধারের মিশনে তিনবারের চ্যাম্পিয়ন আবাহনী, হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার খোঁজে মোহামেডান। ধানমন্ডির জায়ান্ট শেখ জামালের চমক, বিপিএল পারফর্মার তৌহিদ হৃদয়। অন্যদিকে মাশরাফির সুবাদে বড় স্বপ্ন দেখছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। যেহেতু ন্যাশনাল টিমের এত ক্যালেন্ডার আছে, আমরা জানতাম যে প্লেয়াররা বিজি থাকবে, তো ওইভাবে আমরা দলটা করি। মানে ডেফিনেটলি আমরা ওদেরকে মিস করবো হয়তো বা ফার্স্ট অনেকগুলো রাউন্ডেই। মাঠটা পরিচালনা বা মাঠের বাইরে যে আনুষঙ্গিক যা কিছু থাকে এটা অনেকটা মাশরাফি ভাই ব্যাকআপ দেয়, তো মাশরাফি ভাই থাকাতে আমাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে গেছে। শেষ আসরের মতো এবারও মিলছে রান উৎসবের আভাস। ব্যাটারদের রাজত্বে কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বোলাররা। উইকেট নিয়ে নয়, চিন্তার অন্যতম কারণ আম্পায়ারিং ইস্যু, প্রযুক্তির সংকট এবারও সঙ্গী হয়েছে। দেখেন, প্রিমিয়ার লিগ এমন একটা সময় হয় যখন বাংলাদেশে খুব গরম থাকে, আর আমরা জানি গরমের ওয়েদারে উইকেট ফাটা শুরু হয় বা মানে উইকেট ফ্ল্যাটই থাকে ম্যাক্সিমাম সময় প্রিমিয়ার লিগ টাইপে। তো এটাও একটা চ্যালেঞ্জিং বিষয় যে ফ্ল্যাট উইকেটে পেস বোলাররা ব্যাটসম্যানদের কীভাবে বিট করবে। লিগ পর্বে 11 ম্যাচ করে খেলবে 12 ক্লাব, ঈদের পর শীর্ষ 6 দলকে নিয়ে গড়াবে সুপার লিগ। জাতীয় দলের তারকারা তখনই যোগ দিতে পারবেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর। ফুটবল প্রীতি ম্যাচ মার্চ ফিফা উইন্ডোতে তিন জাতীয় টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাংলাদেশের। শঙ্কায় সত্য হলো টুর্নামেন্টে খেলতে রাজি নয় ব্রুনাই, তাই শেষ মুহূর্তে সিশেলসের বিপক্ষে এই দুটি প্রীতি ম্যাচ খেলতে হচ্ছে হাবিয়ার কাবরাকে। ম্যাচ দুটি হবে সিলেট জেলা স্টেডিয়ামে 25 ও 28 মার্চ। ব্রুনাই জাতীয় ফুটবল দল, তারা তাদের অনিবার্য কারণে, তাদের আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সের কারণে তারা বাংলাদেশে আসতে পারছে না। শুধুমাত্র সিশেলস জাতীয় ফুটবল দলের সাথে খেলে খেলায় অংশগ্রহণ করবে। শুরু হলো চ্যানেল 24-এর কর্মীদের টুর্নামেন্ট ক্রিকেট 24। প্রথম দিন ফ্ল্যাশব্যাক ফাইটার্সকে লেন্স লায়ন্স, বুম ব্লাস্টার্সকে হেডলাইন হান্টার্স, লাইভ লাভার্সকে পিটিসি পাইরেটস, জিএফএক্স জায়ান্টসকে হারিয়েছে গেম চেঞ্জার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে স্পেশাল কমান্ডার্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ফ্ল্যাশব্যাক ফাইটার্স। প্রথম জয় তুলে নিয়েছে ব্রেকিং ব্যারিয়ার্স। ব্যাট বলে আলো ছড়িয়েছেন সংবাদকর্মীরা, আলাদা করে নিজেকে চিনিয়েছেন গেম চেঞ্জার্স ওপেনার সাদমান সাকিব। তুলে নিয়েছেন আসরের প্রথম সেঞ্চুরি, 25 বলে অপরাজিত ছিলেন 107 রানে। সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এছাড়া সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, চ্যানেল 24-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ চক্রবর্তী, নির্বাহী পরিচালক তালাত মামুন সহ টাইটেল স্পন্সর ইন্টারন্যাশনাল স্কুল, হ্যালিবেরি ভালুকার কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। শেষ করবে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলোকে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।